হ্যালো গাইস, ওয়েলকাম টু মোল্লা ব্লগ। টুডে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোথায় আছি। আমি এখন বাংলাদেশে আছি। এতদিন আপনারা দুবাইতে ভিডিওতে দেখছেন, এখন আমি আপনাদেরকে আমার যে নিজস্ব গ্রাম সেখানে কিছু ভিডিওগুলো, যে গ্রামের দৃশ্যগুলো আসলে কেমন হয় সেগুলো তুলে ধরবো। আর আজকে আমাদের টার্গেট হলো আমরা আম পেরে খাবো, যে আসলে গ্রামে এটা আসলে যারা থাকেন বা ছিলেন তাদের আসলে যে ছোটোবেলায় শৈশব যে কাটছে কীভাবে এটা আসলে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, আপনাদের শৈশবের স্মৃতিতে ফিরে যাবেন। তো এখন আমরা এখানে লবণ টবণ সব কিছু নিয়ে এসে পড়ছি, এখন আরমান উঠবে, আমার চাচাতো ভাই চাচা সবাই মিলে আর কি, মানে আমাদের এলাকার যারা আছি আমরা আম পারবো। এবং সেটা কীভাবে যে আপনাদের শৈশবে ফিরিয়ে নিয়ে যাব যারা গ্রামে আছেন, আর যারা শহরে থাকেন বা আমাকে বাইরের দেশ থেকে দেখতেছেন তাদের জন্য আসলে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, যে আসলে যারা গ্রামে এটা ফিলিংসটা আসলে আপনি যখন এখানে না আসবেন তখন বুঝতে পারবেন না। আর আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন এটা হলো আমার সবচেয়ে ফেভারিট জায়গা আমার গ্রামের, কারণ এটা ফেভারিট হওয়ার আরেকটা কারণ আছে, এই পুকুর পার এখানে সবচেয়ে ভালো নেট পাইতো আগে। এখন যদিও বা আমাদের ঘরে ওয়াইফাই আছে কিন্তু একটা সময় এটা সবচেয়ে ফেভারিট জায়গা ছিল। তো চলেন। তো গাইস, এটা হলো সেই ব্রিজ যেটা ঐতিহ্যবাহী ব্রিজ বলা চলে, কারণ এখানে আমি অনেক সময় পার করছি রাতে, কারণ এখান থেকে সবচেয়ে ভালো নেট পাই। আর এখানে দেখতে পারতেছেন ধান ক্ষেত, এই যে ছাগল মানুষের ধান ক্ষেত খাইতেছে, এটা ছাগলটা খেতে দেয় আর মানুষ। তারপরে এটা ছাগল, আসলে আপনি গ্রামে চাষাবাদ করলে ছাগল আসবেই। এটা ধান ক্ষেত, এটা এখানে মেশিন থাকে, আমাদের মেশিন ঘর বলে এটা। এটা পুকুর দেখতে পাচ্ছেন, পুকুরের পানিগুলো নষ্ট হয়ে গেছে। আর এই রুটটা, আর এখানে বসে থাকার আরেকটা কারণ এখানে প্রচুর গাছগাছলা, আর হলো অনেক ঠান্ডা পরিবেশ সবসময়। এটা বেগুনের ক্ষেত, ওই পাশে হলো মরিচের ক্ষেত দেখতে পাচ্ছেন। আর আমরা আম পারবো, এখানে আম গাছ আছে একটা, আর ওখানে একটা কানি আমের গাছ। এখানে আবার গ্রামে একটা হলো গিয়ে আপনাদের একটা নিজস্ব জিনিস আছে, যে আপনার প্রত্যেকটা গাছের একটা নাম আছে, যে এটা কাঁচা মিঠা গাছের যেটার আম ভালো সেটা অনুযায়ী। তো ওই গাছটা অনেকটা কানিতে, তো সেই জন্য এটা কানি আমের গাছ। আমটা খুবই সুস্বাদু আর একটুই কম। আমরা ওখানে যাব আম পাড়তে। আর এখানে এই যে আমরা মরিচের গুঁড়া লবণের গুঁড়া নিয়ে আইছি, এখানে দেখেন এই যে দেখাইতেছি, এটা তো দেখলেই জিভে পানি চলে আসবে। আর যখন আরও আম দিয়ে, কাঁচা আম দিয়ে ডলে ডলে খাবে তখন তো আরে কি। আর গ্রামে গ্রামীণ পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো এটা ফিলিংস আসলে আমি যখন, আপনি ইট পাথরের শহরে থাকবেন ঠিক আছে, তখন এটার ফিলিংসটা আসলে আপনি ওইভাবে পাবেন না। যদি যারা গ্রামে থাকে, গ্রামের একটা আলাদা ফিলিংস আছে, আলাদা একটা ফ্লেভার আছে। যদি আপনি যদি শহরে থাকেন তাহলে শহরের হিসাবটা আলাদা আর গ্রামের পরিবেশটা আলাদা। তো এখানে অনেকদিন পরে গ্রামে আইসি, গ্রামের মাটিতে অনেক কিছু মিস করতেছি, আপনাদের কাছে শেয়ার করব, স্মৃতি হিসেবে থেকে যাবে আর আপনাদেরও নতুন এক্সপিরিয়েন্স হবে। তো গাইস, এখানে আমাদের ইয়ামিন চাচা ঠিক আছে, যদি আমরা সমবয়সী তারপরে আমার সম্পর্কে চাচা, আমার এটা আরেক চাচা, হ্যাঁ এটা ছোটো তারপরেও চাচা, আর এটা হলো কাজিন আমার ভাই, আর এটা হলো আরও ছোটো তারপরেও চাচা। আর এখন আমরা আম পাড়তে যাইতেছি। তো এখানে সবাই লুঙ্গি পরিহিত, আমরা গ্রামের ঐতিহ্যবাহী পরিবেশ লুঙ্গি। এখন আম পাড়তে যাইতেছি আমরা কানি গাছে, এটা হলো ইয়ামিন চাচাদের গাছ ঠিক আছে। ওই গাছের আমটা হলো সবচেয়ে ভালো, আমরা অল্প কিছু পারবো, কারণ এর আগের দিনও আমরা আম পেরে খাইছি আপনার মোটামুটি কয় কেজির মতো হবো, 5-7 কেজি হবে মনে হয়, শুধু কাঁচা আম, এখন আম পাকে নাই। আর এখানে এগুলো ধান ক্ষেত, আর এই রাস্তাটাও খুবই সুন্দর কারণ এখানে গাছপালা অনেক, আর সামনে ওটা মেশিন চলতেছে হেলিকপ্টারের শব্দ। আর একটা মজার ব্যাপার হলো সবাই চুপচাপ হয়ে গেছে, একটু আগে সবাই কথা বললো, ক্যামেরা অন করার সাথে সবাই চুপচাপ হয়ে গেছে, বুঝলাম না ব্যাপারটা। আর পিছনে এটা আসতেছে আমাদের নালমিয়া ঠিক আছে, আসো আসো। আমরা এখনকার আলবাতরে প্রবেশ করতেছি, এখন ওই কানিতে আমরা আম গাছে যাবো, এগুলো কলা গাছ, অনেক কিছু গাছ গ্রামের, আবার জঙ্গল মনে করি না। এটা আলবাতর, এই যে সামনে এটা হলো ড্রেন, এটা দিয়ে পানি দেয় বুঝছেন, এই যে এখানে দেখাই, এটা হলো মেশিন, তেলে চলে ডিজেলে, এই যে পানি যাইতেছে এখানে, এটা হলো
গ্রামীণ পরিবেশের এটা আসলে মেন একটা রূপ। আপনি যদি গ্রামে থাকেন তাহলে অবশ্যই আপনি এই পরিবেশের সম্মুখীন হবেন। আর এখন আমরা আল দিয়ে যাইতেছি, এখানে কিন্তু অনেক পোকামাকড় বের হয়, জানি না কিন্তু আমরা চলি। তার মানে কি, গ্রামের ছেলেদের আমাদের সবসময় সাহস বেশি থাকে। এই জমি ধান খেতে পানি দেওয়া হয়ে গেছে অলরেডি। এই যে সামনে সবাই দেখেন না, সবাই সিরিয়াল ধরে। এক সময় আমরা এখানে অনেক খেলাধুলা করতাম ছোটোবেলায়। এখন যাচ্ছি, আমাদের গ্রামীণ পরিবেশের সামনে আছে, এখন আরমান গাছে উঠবে সেই গাছে। এটা কিন্তু মনে করেন যে এখানে সাপ টাপ যে কোনো কিছু বের হইতে পারে যে কোনো সময়। এখন আরও গরমকাল। এটা হলো আম গাছ, এখন আমাদের আরমান উঠবে আম গাছে। আম গাছটা একটু দেখাই, আর এই যে রিপন কাকু মরিচ হাতে নিয়ে, মরিচ লবণ হাতে নিয়ে বসে আছে, যেটা দেখাইলাম। আর এই যে ইয়ামিন চাষা, ইয়ামিন চাষা তো অনেক লজ্জা পাইতেছে, কইতেছে আমি ভিডিও করবো, তোমরা ক্যামেরার সামনে থাও না। ইয়ামিন চাষাই তো উঠো, তাড়াতাড়ি উঠ। আর মানে এখন নেংটি মারছে, এখন উঠবো, উঠ। আর মানে হলো মনে করেন যে ইয়ের মতো, দেখেন কিভাবে গাছে উঠ, পুরা ধুরা। হ্যাঁ, গুইসাপের মতো, সে গাছে দ্রুত উঠতে পারে না, গুইসাপের মতো। আরমান আমাদের গাছে উঠতেছে আস্তে আস্তে, আমরাও জুম করব। দেখছেন আরমান কই, এখানে উঠা সম্ভবই না আমার। আমি আপনাদেরকে দেখাই, আরমান উঠতেছে ডালে ডালে, পাতায় পাতায়। আরমান কই গেলি দেখা যায় না, এই যে আর মানে এই যে এখানে আম গাছের ওখানে উঠছে তো গাইস, ক্যামেরার উপরে আবার আম ফেলাস না গাইস। এই যে একটা আম পড়ছে, এই যে একটা আমটা একটু দেখাও কাকু। হ্যাঁ, এই যে কাকু আম দেখাইছে, আরো ই হবে। ও এখানে আরেকটা কথা, ইয়ামিন চাচা কিন্তু আমাদের আইফোন ইউজার আমাদের এখানের মধ্যে, ঠিক আছে, এটা বুঝতে হবে। এই যে এখানে এসে গেছে আমাদের শালি, না সরি জিন ভাইয়ের শালি, আমার এক কাজিনের সে শালিকা, সে এসে গেছে এখানে। কোনটা, এই যে আম অনেকগুলো এখন অলরেডি হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি। পাঁচ আট বার্তায় হবো, কেনা চাইছে আম। এই যে আমরা শালিকাকে আম দিচ্ছি, শালিকা না জিহিন ভাইয়ের শালিকা আর কি। এই জায়গাটা কিন্তু যে কেউ আসতে পারবে না সহজে। আর মান তো ওখানে আম পাড়তেই আছে, এই গাছটা প্রচুর আম ধরে। আর এবং এই গাছটার আম এই এলাকার মানুষ সবচেয়ে বেশি খায়, সেটা চুরি করি হোক, বলে হোক না বলে হোক। এই গাছটা এক সময় কত চুর যে ধরা পড়ছে, আম পাড়তে যায়। তো গাইস দেখতে পারতেছেন এখানে আম পাড়তেছে আর মান উপরে, আর হলো আমাদের রিপন কাকু এখানে আম ধরে আছে, ইয়ামিন চাচা ওই পাশে দাঁড়ায় আছে। আর ছোটো ছোটো পোলাপানগুলা এগুলো সাজলে শুরু করতে, নালমিয়া, এটা নালমিয়া, আমাদের নালমিয়া। এই নালমিয়া আমাদের একটু গ্রামের সৌন্দর্যটা উপভোগ করুন। মোটা গাছ, অনেক পুরাতন গাছ এটা। হয়েছে হয়েছে, আর পারিস না, এখন আমরা যাব খাইতে, আম খাইতে যাব। এটাই গাইস, বর্তমানে তো আপনারা সবসময় ট্রাক্টর ইটি অনেক কিছু দেখেন, তবে এটা যে দেখতেছেন এটা হলো গরু দিয়ে হাল চাষ, বুঝছেন। কারণ এখানে ট্রাক্টর ঢুকানোর মতো আপাতত কোনো জমি খালি নাই, সেজন্য আর কি এখানে গরু ঢুকাইছে, গরু দিয়ে হাল চাষ, এটা মূলত দেখা যায় না সবসময়, সেজন্য আপনাদের জন্য ভিডিও করলাম আর কি। তো চলুন এখন আমরা আম খাবো। ওই যে রিপন কাকু আম ওয়াশ করতেছে, তবে এই যে মেশিনের পানিগুলো অনেক ঠান্ডা হয়, আর অনেক কি বলবো, খুব ভালো লাগে পানিগুলো খাইতে। রিপন কাকু আম টাম ওয়াশ করতেছে। তো গাইজ এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের নয়ন কাকু, সে হলে এই এলাকার মধ্যে সবচেয়ে টক জিনিস খাওয়ায় পারদর্শী,
একা চার পাঁচ কেজি খেয়ে ফেলবো কোনো ব্যাপারই না। তুমি আমাদের সাথে এটেন তো তোকে এই চাকু এটা কইতে পার কিন্তু চাকু এটা সয়াব নিয়ে আসে এই চাকুগুলো যদি ধার থাকে কাপড় কাটার জন্য সেইগুলো একটা ভিডিও দেয় শাকিলা শাকিলা ইউএসএ শাকিলা কেডা কত বিশাল বিভাগ বাংলাদেশ অনেকদিন থেকে তো গাইস আজকের মতো এই পর্যন্তই। আমার নেক্সট ভিডিও আসতেছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। লেটস সি নেক্সট ভিডিও।